কাকে চাই? স্যার আছেন? স্যারের সাথে ফোনে কথা হয়েছিল, ডেকেছিলেন আমায়। আসুন, ভেতরে আসুন। বলুন। স্যার, আমি রূপসা, রূপসা মুখার্জি। কাল আপনার সাথে ফোনে কথা হয়েছিল। রূপসা, না খেতে পেয়ে মরা বড় কষ্টের। রূপসা, বেঁচে থাকতে হলে খেতে হয়, এবং সেটার জন্য প্রচুর টাকা লাগে। তাই যে জিনিসটাকে সবচেয়ে বেশি ঘেন্না করি, সেটা আবার হাতে তুলে নিতে হচ্ছে। আমি তোমার পোর্ট্রেট এঁকে দেব, কিন্তু আমার 50,000 টাকা লাগবে। আমি রাজি স্যার। এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলে? লোকে কি বলে শুনুনি, পিকাসো যা ছবি আঁকে সেই নাকি? বিধিসম্মত সতর্কীকরণটা তোমার জেনে রাখা দরকার। হ্যালো, কি রে, ভালো আছিস? আরে সেসব ছাড় না, কি চাই আগে সেটা শোন। এই এক সেকেন্ড, এক সেকেন্ড, আপনি তুই তো গাড়ি কাকে করছেন? আর এটা যদি ইয়ারকি হয়ে থাকে তাহলে বলে দিই, আমার ইয়ারকি মারার সময় নেই। আমার ইয়ারকি মারার সময়ও নেই রে, তুই ভুল করছিস, আমাদের সময় নেই। একটা ফটো পাঠালাম হোয়াটসঅ্যাপে, চেক কর। হেল কিনা জানি না, তবে জেলে পাঠানোর ব্যবস্থাটা আমি করতে পারি, সে ক্ষমতা আছে আমার। কি চাই? চাই তো অনেক কিছুই, বিছানায় মেয়ে, লাইফে শান্তি, টেনশন ফ্রি মাথা, ওসব আমি করে নেবো। তুই শুধু মালটা দিয়ে দে, তাহলে হবে। কত লাগবে? আরে জানাচ্ছি, আরে আমার এই ফোনটার না ক্যালকুলেটরটা খুঁজে পাই না, হিসেব করে জানাচ্ছি। তুই আবার ওই মাউটামুদের ফোন টোন করে বলিস না, মানে পুলিশকে জানাস না কিন্তু আবার। হ্যাঁ, আমি তো শুনছ, চালনি তো তুই। শোন, আমার পোত্তা মারা গেলে না তোকেও ছাড়বো না, কিন্তু চাপ আছে মাথায় রাখিস। চোখ রাখছে হয়তো বিস্ফোরণে, আর শামুকের মতো কুটি সুটি পায়ে মাটি পুড়ে যাব হারিয়ে। আমি সন্ত্রাস আঁকি ইজেলের বুকে, ডিজেলের গালি দিয়ে আমি শীতের।